আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষ জামানায় অর্থাৎ ফিতনার যুগে কোন মুসলমান কোন মুমিন কোন উম্মত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতে আকড়ে ধরে তাহলে তার আমলনামায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা কী পরিমাণ নেকি স্বাদ দান করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আম তমাসাকা সুন্নতে ইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিয়াতে শাহিদিন ফিতনার যমুনায় আমার মতের ফিত্তার সময় কেউ যদি আমার একটি সুনত পালন করে আল্লাহ তাবার তার একশো শহীদের সাপ দান করবেন সবাই এই ফিত্তার যমুনায় ফিতার সময় আল্লাহ নবী সাল্লামার একটি সুনত যদি কেউ আঁকড়ে ধরে একটা সুনত পালন করে তাহলে আল্লাহ ফখরুল একটি সুন্নতের বদলায় তার আমার নবাই আল্লাহ কোতালা একশটি শহীদ কবুল শহীদের মর্যাদা সব তার আমর নবায় দান করবে আল্লাহ নবী সাল্লাহ সুন্নত পালনের ব্যাপারে অরসৎ করে তারাক্তু ফি কুমিল তাদিল্লু মা বিহিমা মা কিতাবাহি সুন্নত রসুলিহে আমি তোমাদের জন্য কিতাব এবং সুন্না দুটি জিনিস রেখে গেলাম যারা আমার এই দুটি জিনিস আঁকড়ে ধরবে তারা কখনোই পরত হবে না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ